হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মিকোকে কী কী খাওয়াই, মানে ওর দুপুরে বা রাতে খাওয়াই। একবেলা খাওয়াই স্যুপ আর একবেলা খাওয়াই ভাত, যেটা চিকেন থাকে বা কোনো দিন ডিম থাকে, কোনো দিন আবার শুধু পেঁপে আর আলু থাকে। আলুটা খুব সামান্য দিই কিন্তু থাকে। কিন্তু আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কি, এইটা বিনস ছোটো ছোটো করে কেটে নিলাম, তারপরে গাজর, এই দুটোকে কেটে নিব প্রথমে। ভালো করে আগে প্রথমে আগে ধুয়ে তারপরে কেটে নিতে লাগবে। এই যে দেখুন, ছোট ছোট করে বিনস কেটে নিয়েছি, আর একটু দিই। বিনসটা একটু খেতে ভালোবাসে তাই বিনসটা একটু বেশি দিলাম, তারপরে গাজর দিলাম। গাজরটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে গাজরগুলো কেটে নিলাম। খুব বেশি কোয়ান্টিটি গাজর দেবেন না, অল্প। তারপরে আমি কুমড়ো দিলাম। কুমড়োটাকে সবাই, মানে আমি যেটা করি কি, কুমড়োটা আমি রেগুলার দিই না, আমি ওই সপ্তাহখানিকের মধ্যে একবার বা দুবার দিই। কারণ কুমড়োটা খেলে খেলে না কি হয়, অনেকের ইচিং হয়, ইচিংয়ের প্রবলেম হয়, আবার অনেকের কিছু হয় না। যেরকম আমি মিকোকে খাওয়াই, মিকোর সেরকম কোনো প্রবলেম হয় না, তাই আমি খুব কমই দিই, মাঝে সাঝে দিই, সপ্তাহে একদিন দুই দিন করে দিই। দেখুন আমি কইটুকু টুকরো দিলাম, এইটুকুই দিলাম, ব্যাস এক আঙুলের মতন দিলাম। তারপর এগুলোকে সব নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করব মুসুরির ডাল, অল্প। যেরকম আমি খুব সামান্য এক মুঠের মতন মুসুরির ডাল নিয়েছি। তারপরে এর মধ্যে আমি চাল দিই, তো আমি আজকে এর মধ্যে অল্প একটু ভাত দিব, যেহেতু আমার ভাত রান্না আছে তাই আমি ভাত দেব। তার সাথে এখানে আমি অ্যাড করব হাফ সেদ্ধ ডিম। এটা আমি খুব একটা বেশি খাওয়াই না, ডিমটা অল্প একটু খাওয়াবো, পুরোটা আমি খাওয়াবো না। আর অল্প একটু হলুদ দিলাম, ব্যাস। এটাকে এখন চার পাঁচটা সিটির জন্য আমি ওয়েট করব। দিয়ে দিয়েছে, এরপরে আমি ওকে খাওয়াবো, একটু ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে দেখুন, ওর একটা প্রবলেম যেটা হচ্ছে কি, সব করবে ও খাবে না, খেতেই চায় না খুব একটা। দেখি ওর খাওয়া দেখলে ওর ঘুম পায়, ওকে অস্বস্তি ফিল হয়, ও গিয়ে ঘুমিয়ে পড়ে, এরকম করে। কার কার এরকম করে, যাদের যারা যারা যাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদেরকে আমাকে জানাবেন যে এরকম খাওয়া দেখলে ঘুমিয়ে পড়ে, খাওয়া দেখলে গিয়ে খাটের নিচে ঢুকে যায়, খেতেই চায় না। এক এক সময়তে খাওয়ায়, যখন খাওয়াই না, মুখে খাবার দিই, তখন থু করে আমার গায়ে ফেলে দেয়। ওকে খাওয়াতে আমার পাক্কা দেড় ঘন্টা লাগে। দেড় ঘন্টা ধরে তো ভিডিও করা সম্ভব না, তাই আমি স্পিড মোশন দিয়ে আমি কিছু ভিডিওটা করলাম। খাওয়ার পরে আমি ওয়াইপারগুলো ব্যবহার করি, কারণ খুব গায়ে মুখে টুখে লেগে যায়, তো মুছতে সুবিধা হয়। এটা যে কোনো পেট পয়েন্টে পেয়ে যাবেন, যেখানে ভেটেনারি, যেখানে সব যা ইয়ে দিয়ে পাওয়া যায়, আমাদের পেডিগ্রি টেডিগ্রি যেখানে পাওয়া যায় ওখান থেকেই পেয়ে যাবেন। আমি টিস্যু খুব এনে রাখি, কারণ আমার ওর খুব লাগে, বাইরে যাই, বাইরের থেকে আসার পর অনেক রাত হয়ে যায় না, তখন যখন রাতে যদি কোথাও নিয়ে যাই, তখন তো আর হাত পা ধোয়াতে হয় না, তখন আমি কী করি, এটা দিয়ে মুছিয়ে দিই। সকালে ঘুম থেকে উঠে চক টকগুলো মুছিয়ে দিই, খুব ভালো। এ দেখুন খেতে খেতে উঠে যাচ্ছে, ও খাবে না, খুব ইসে করে। ওদেরকে খাওয়ানোটা খুব দায়িত্ব নিয়ে খাওয়াতে লাগে, ধৈর্য নিয়ে খাওয়াতে লাগে। খেতে খেতে দু তিন গাল খাওয়ার পরে উঠে যাবে, আর খাবে না। এই ছিল আজকের মেনু, আজকের খাওয়া দাওয়া। আশা করছি ব্লগটি আপনার ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।